আসসালামু আলাইকুম। আজকের পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। রেস্টুরেন্ট থেকে অর্ডার করে বিফস্টেক নিশ্চয়ই অনেকেই খেয়েছেন, কিন্তু খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারেন মজাদার বিফস্টেক। কারণ আমাদের আজকের আয়োজনে থাকছে সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে চুলায় তৈরি মজাদার বিফস্টেকের রেসিপি, সাথে থাকছে সটেড ভেজিটেবলস এবং পেপারকর্ন সসের রেসিপি। আমি বাসায় সাধারণত এভাবে করেই স্টেক তৈরি করে থাকি, আর আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। আর বাহিরে যে স্টেক পাওয়া যায় সেটা বেশিরভাগই ভেতরের দিকটা পিঙ্ক থাকে, যেটাকে আমরা মিডিয়াম রেয়ার বলে থাকি। এই জন্য অনেকেই বাহিরে স্টেক খেতে পছন্দ করেন না। তাদের জন্য আমি আজকে চেষ্টা করেছি ফুললি কুকড যে স্টেক সেটা তৈরি করে দেখাতে। আমি আশা করছি এভাবে করে স্টেক তৈরি করে খেতে আপনাদের ভীষণ ভালো লাগবে। স্টেক সাধারণত গরুর মাংস দিয়েই করা হয়, আর স্টেক তৈরির ক্ষেত্রে আপনারা গরুর পাজর বা ঘাড়ের মাংস নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই মাংসগুলোতে সাদাটে চিকন চিকন যে চর্বিগুলো থাকে এর কারণে স্টেক তৈরি করলে অনেক বেশি জুসি হয় এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়। আপনারা চাইলে কিন্তু মাটন দিয়েও স্টেক তৈরি করতে পারবেন, কিন্তু স্টেক বিফ দিয়ে তৈরি করলেই খেতে বেশি ভালো লাগে। এখন একটি কিচেন টাওয়াল মাংসের উপর চেপে চেপে পানিটা শুকিয়ে নিচ্ছে, তাহলে মাংসগুলো ভাজার সময় পানি ছাড়বে না। এবার আমি মাংসটাকে একটি কাটা চামচের সাহায্যে কেচে নিচ্ছি, তাহলে ম্যারিনেটটা মাংসের ভেতরে ঢুকবে। মাংসটাকে আমি উল্টিয়ে দিয়ে দুপাশেই কেচে নিচ্ছি। আপনাদের কাছে যদি মিট হ্যামার থাকে আপনারা চাইলে সেটাও ব্যবহার করতে পারেন। স্টেক তৈরি করার জন্য আমি এখানে 2 টুকরো মাংস নিয়েছি, আর এইগুলোর টোটাল ওজন হচ্ছে 600 গ্রাম। মাংসগুলোকে কিভাবে কেটে নিয়েছি সেটা আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। আমাদের এখানে মাংসের দোকানগুলোতে যে বললেই ওরা এভাবে করে কেটে দেয়। মাংসগুলো ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ, গোলমরিচ দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, আদা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, রসুন গুঁড়া 1 চা চামচ। আপনারা চাইলে আদা এবং রসুন বেটে নিয়েও এখানে দিয়ে দিতে পারেন। মিক্সড হার্ব দিয়ে দিচ্ছি 1 চা চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, টমেটো ক্যাচাপ 2 টেবিল চামচ, লেবুর রস 3 টেবিল চামচ। লেবুর রস বেশি দিয়ে তৈরি করলে স্টেকটা খেতে অনেক বেশি মজাদার হয়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, চিনিটা মিট ট্যান্ডারাইজার হিসেবে কাজ করবে, সেই সাথে স্টেকের স্বাদ বাড়াবে। এবার সব কিছু দিয়ে মাংসগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। ভালোভাবে মাখাতে হবে যেন মাংসের সব দিকে ম্যারিনেটটা ভালোভাবে লেগে যায়, তা না হলে কিন্তু মাংসের এক পাশে মশলা লাগবে অন্য পাশে লাগবে না, তখন স্টেকটা খেতেও ভালো লাগবে না। স্টেক শুধুমাত্র লবণ এবং গোলমরিচ দিয়ে ম্যারিনেট করেও কিন্তু করা হয়, কিন্তু আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করে মাংসগুলো ম্যারিনেট করছি, আমার কাছে মনে হয় যে এভাবে তৈরি করলে অথেন্টিক স্টেক থেকেও অনেক বেশি মজাদার হয়। মাংসগুলো মাখানো হয়ে গেলে একটি ক্লিন ফিল্ম দিয়ে ঢেকে ফ্রিজার নর্মাল পোর্শনে রেখে দিব 4-5 ঘন্টার জন্য। আর যদি আপনাদের অতটা সময় না থাকে সেক্ষেত্রে আপনারা 1-2 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। মাংসগুলো ভাজার জন্য একটি গ্রিডল প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। স্টেকে খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। আপনাদের কাছে যদি বাটার না থাকে তাহলে শুধু তেল দিয়েও ভেজে নিতে পারবেন, আর গ্রিডল প্যানের বদলে আপনারা নর্মাল ফ্রাইং প্যানেও ভেজে নিতে পারবেন। এছাড়াও আপনাদের বাসার বাহিরে যদি গ্রিলের ব্যবস্থা থাকে তাহলে সেম প্রসেসে মাংসগুলো ম্যারিনেট করে এরপর বাহিরে গ্রিল করে নিতে পারবেন। মিডিয়াম হাই হিটে গ্রিডল প্যানটাকে 3-4 মিনিট গরম করে নিয়ে এবার ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংসটাকে 5-6 মিনিট সময় ধরে ভেজে নিব। আমি স্টেক ওয়েল ডান খেতে পছন্দ করি, তাই একটু বেশি সময় ধরে ভেজে নিচ্ছি। তবে এর থেকে বেশি সময় ধরে ভেজে নিলে স্টেকটা ড্রাই হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আর আপনারা যদি মিডিয়াম রেয়ার খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা 4-5 মিনিট সময় ধরে ভেজে নিলেই হবে। প্যান থেকে তেল এবং মেল্টেড বাটার নিয়ে মাংসের উপর ব্রাশ করে দিচ্ছি, এতে করে স্টেকটা জুসি হবে। আমি আবারও 1 টেবিল চামচ বাটার মাংসের উপর দিয়ে দিলাম। মাংসটা 2-3 মিনিট কুক করে নেওয়ার পর একটি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলে মাংসটা ভেতর থেকেও কুক হবে, সেই সাথে ভেতরের দিকটা ড্রাই হয়ে যাবে না। আপনারা চাইলে একটি ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন। ঢাকা ছাড়া মাংসটা 2-3 মিনিট কুক করে নিয়েছি, এরপর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে 2-3 মিনিট কুক করে টোটাল 5-6 মিনিট কুক করে নেওয়ার পর এবার আমি স্টেকটা উল্টিয়ে দিচ্ছি।
স্টেকের উপর প্যান থেকে তেল ব্রাশ করে দিয়ে এরপর 1 টেবিল চামচ বাটার দিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে মিডিয়াম হিটে 5-6 মিনিট কুক করব। এর মধ্যে বাটারটা মেল্ট হয়ে স্টেকটা প্রপারলি কুক হয়ে যাবে। ফিরে এলাম 5-6 মিনিট পর, দেখুন স্টেকটা দুপাশ থেকেই প্রপারলি কুক হয়ে গেছে। এই পর্যায়ে আমি স্টেকটাকে প্যান থেকে তুলে নিচ্ছি। স্টেক আমি সল্টেড ভেজিটেবলসের সাথে সার্ভ করব। এর জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ তেল, জুলিয়ান কাট গাজর নিয়ে নিচ্ছি 1 কাপ, গ্রিন ক্যাপসিকাম 1 কাপ, রেড ক্যাপসিকাম 1 কাপ। গাজর এবং ক্যাপসিকাম আমি একই রকম করে কেটে নিয়েছি, তাহলে দেখতে ভালো লাগবে। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এবার চুলার আঁচ হাই হিটে রেখে সবজিগুলো 2-3 মিনিট সময় ধরে ভেজে নিব। এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপ। পেঁয়াজগুলো কুক হতে বেশি সময় লাগবে না, তাই আমি এখন দিয়েছি। এই সল্টেড ভেজিটেবলসটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়েই তৈরি করতে পারবেন। এবার গোলমরিচ দিয়ে দিচ্ছি আনুমানিক 1 চা চামচ। এরপর চুলার আঁচ হাই হিটে রেখেই ভেজিটেবলসগুলো আরও 3-4 মিনিট কুক করে নেব। এর থেকে বেশি সময় কুক করার প্রয়োজন নেই, কারণ সল্টেড ভেজিটেবলস একটু ক্রাঞ্চি খেতেই ভালো লাগে। হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচ বন্ধ করে দিয়ে পেপারকর্ন সসটা প্রিপেয়ার করব। এর জন্য বাটার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। শুধু তেল দিয়ে করলে কিন্তু সসটা খেতে ভালো লাগবে না। এবার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, এতে করে রসুন এবং পেঁয়াজগুলো পুড়ে যাবে না। রসুন একদম ছোট ছোট করে কুচি করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ এবং রসুন কুচিগুলো 2-3 মিনিট ভেজে নেব, তাহলে পেঁয়াজ এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এবার টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। যেহেতু সসটা কুক করে নেওয়া হবে, তাই আপনারা এখানে টমেটো ক্যাচাপের বদলে টমেটো পিউরে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মেয়োনিজ, সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, গোলমরিচ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। এবার একটি হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। ফিরে আসছি সসে বলক আসার পর। সসে বলক চলে এলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। এরপর হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছে যেন লাম্পস না হয়ে যায়। ময়দা দেওয়ার সাথে সাথেই সসটা ঘন হয়ে যাবে, তাই আমি এই পর্যায়ে চুলার আঁচ একদম লো হিটে রেখেছি। অথেন্টিক পেপারকর্ন সস ক্রিম দিয়ে তৈরি হয়, তবে আমি আজকে ক্রিম ছাড়াই তৈরি করে দেখিয়েছি, কারণ আমাদের দেশে সবার কাছে সবসময় ক্রিম অ্যাভেলেবল হয় না। আর ক্রিম ছাড়া তৈরি হলেও এই সসটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়, সেটা আপনারা একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। সসটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সবশেষে বাটার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দেখুন এটা হচ্ছে সসের কনসিস্টেন্সি। বাটার মেল্ট হয়ে গেছে এবং সসটাও হয়ে গেছে। গরম গরম স্টেকের সাথে সল্টেড ভেজিটেবলস এবং পেপারকর্ন সস সার্ভ করে নিচ্ছে। আপনারা চাইলে সস ছাড়াও স্টেকটা সার্ভ করতে পারেন, কিন্তু সস দিয়ে স্টেকটা খেতে অনেক বেশি মজাদার হয়। এবার আমি স্টেক কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন স্টেকের ভেতরের দিকটা পিঙ্ক হয়নি, কারণ আমি এটাকে ফুললি কুকড করেছি। আপনারা যদি মিডিয়াম রেয়ার করে তৈরি করেন, তখন আপনাদের স্টেকের ভেতরের দিকটা একটু পিঙ্ক হবে। রেসিপিটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমাদের আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।